আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন তো বন্ধুরা ভালো আছেন কী করে বলতে পারি আপনারা হয়তো অনেক টেনশন আছেন তার কারণ হলো আজকে হঠাৎ করে কিন্তু ইউটিউব থেকে ইউটিউব অফিস থেকে আপনার প্রায় প্রতিটা চ্যানেলে প্রতিটা চ্যানেল থেকে কিন্তু সাবস্ক্রাইবার এবং ভিওস কেড়ে নিয়েছে এটা হয়তো আপনি অবশ্যই জানেন তো বন্ধুরা এটি কী কারণে নিয়েছে কী জন্য নিয়েছে কেন কেন নিল ইউটিউব তো সেই সম্পর্কে কিন্তু আজকে ভিডিওটি আলোচনা করবো এজন্য আজকে ভিডিওটি সম্পূর্ণ দেখুন আশা করি আপনার উপকার হবে তো বন্ধুরা আপনারা দেখছেন এম টেক বিডি নাইন ইউটিউব চ্যানেল এবং আপনাদের সাথে আমি সি মিজানুর রহমান বন্ধুরা আজ সকালে কিন্তু হঠাৎ করেই যারা যাদের চ্যানেল আছে তারা যত বড় চ্যানেল হোক বা যত ছোট চ্যানেল হোক না কেন প্রতিটা চ্যানেল থেকে কিন্তু ইউটিউব খুবই অল্প পরিমাণে অর্থাৎ চ্যানেল হিসাবে অল্প পরিমাণে যার যেমন চ্যানেল তেমন কিন্তু সাবস্ক্রাইবার এবং ভিওস কেটে নিয়েছে তো বন্ধুরা এটি কিন্তু নতুন করে কিছু বলার নেই আপনার তো এতক্ষণে দেখিয়েছেন যে আপনার স্টুডিওতে যে আপনার কীভাবে সাবস্ক্রাইবার এবং ভিউস কেটে নিয়েছে এটি কিন্তু আমার ছোট্ট একটি চ্যানেল অন্য চ্যানেল তো এখান থেকেও কিন্তু আমার সাবস্ক্রাইবার এবং ভিউস কেটে নেওয়া হয়েছে এই ছোট্ট চ্যানেল থেকেও তাহলে কিন্তু বোঝা যাচ্ছে যে সমস্ত চ্যানেল থেকে কিন্তু এটি কাটা হয়েছে তো এটি কী কারণে কাটা হলো তো এই বিষয়ে কিন্তু আপনার বাংলাদেশের যে বড় ইউটিউবার স্বাধীন ভাই তিনি কিন্তু ইউটিউব অফিসে সরাসরি কথা বলেছেন এবং তারা জানিয়েছে যে যে এটি তাদের একটি অনলাইন জনিত সমস্যা তো এটি যেহেতু ইউটিউব একটি অনলাইন প্ল্যাটফর্ম তো এটি কিন্তু তাদের একটি সার্বাজনিত সমস্যা সরি তো এটি তাদের একটি সার্বাজনিত সমস্যা যেহেতু ইউটিউব একটি অনলাইন প্ল্যাটফর্ম তো এখানে কিন্তু প্রবলেম হতেই পারে যেহেতু এটি অনলাইন সরাসরি রোবট এটি আপনার নিয়ন্ত্রণ করছে তো তাহলে আপনারা বুঝতে পারছেন যে যেহেতু এটি রোবট নিয়ন্ত্রণ করছে কোনো মানুষ কিন্তু সরাসরি এটি নিয়ন্ত্রণ করে না তো যেহেতু এটি অনলাইন প্ল্যাটফর্ম সেটি কিন্তু সার্বজনিত সমস্যা হতেই পারে তো এটি কিন্তু খুবই শিগগিরই ঠিক করে দেওয়া হবে বলেছে ইউটিউব থেকে জানিয়েছে এবং এই সোহাগ ভাই কিন্তু স্বাধীন ভাই সরি স্বাধীন ভাই কিন্তু তার সাথে কথা বলেছে এবং তারা জানিয়েছে যে চব্বিশ ঘন্টার ভিতরে আপনার আপডেট জানিয়ে দেওয়া হবে তো স্বাধীন ভাই কিন্তু আরও শুনেছেন যে এটি কিন্তু আপনাদের প্রশ্ন থাকতে পারে যে যে হারিয়ে যাওয়া সাবস্ক্রাইবার এবং ভিওয়ার্স এটি আবার ফিরে পাওয়া যাবে কি না তো এ বিষয়ে কিন্তু স্বাধীন ভাই কথা বলেছেন এবং তারা জানিয়েছে যে এটি হয়তো যেতে পারে আবার নাও যেতে পারে এটি কিন্তু সঠিকভাবে বলা যাচ্ছে না তবে চব্বিশ ঘন্টার ভিতরে আপডেট জানিয়ে দেওয়া হবে তখন বন্ধুরা আশা করছি ফ্রি পাওয়া যাবে আর যদি না পাওয়া যায় তাহলে কিন্তু সমস্যা নেয় যেহেতু অল্প পরিমাণে কিছু সাবস্ক্রাইবার এবং ভিউস কেটে নেওয়া হয়েছে তো আপনারা কিন্তু আবার মনোযোগ সহকারে আপনাদের কাজ চালিয়ে যেতে পারেন আবার কিন্তু যে অল্প পরিমাণে বৃহৎ সাবস্ক্রাইব কেটে নিয়েছি আশা করছি দিবে যদি না দেয় তাহলে কিন্তু কোনো প্রবলেম হবে বলে মনে করছি না তখন আপনারা হয়তো বুঝতে পারছেন যে তাহলে কি কারণে কেটে নেওয়া হয়েছে এটি কিন্তু তাদের একটি সারবারজনিত সমস্যা ছাড়া আর অন্য কিছুই না তো এ নিয়ে কিন্তু আপনারা কোনো প্রকার টেনশন করবেন না তো এ নিয়ে কিন্তু কি হয় না হয় তারা কিন্তু আবার জানিয়ে দিবে এবং আশা করছি তারা বলেছে যে তাদের কেউ বসে নেই সবাই কিন্তু তাদের কাজ করেই যাচ্ছে এই বিষয়ে যে কিভাবে কি হলো তো আশা করছি এটি খুব শিগগিরই আবার ঠিক দেওয়া হবে যেহেতু এটি কিন্তু খুবই বড় একটি প্ল্যাটফর্ম তো এখানে কিন্তু সমস্যা যেহেতু হয়েছে তারা কিন্তু খুব শিগগিরই খুবই দ্রুত সাথে দ্রুততম সাথে কিন্তু এটি কোনো একটা কোনো না কোনো একটা ব্যবস্থা নেবেন তো আশা করছি এ নিয়ে কোনো টেনশন করার দরকার নেই তখন বন্ধুরা আপনারা দেখতে থাকুন কী হয় না হয় তো আজকে এই ভিডিওটি ছিল মূলত এই জন্য এই এই পর্যন্ত তো আশা করছি আপনারা বুঝতে পারছেন ধন্যবাদ দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ